শুভ শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকের বাংলা ভিত্তিক ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের পরিচিত হাসানুজ্জামান সরকারি শিক্ষক শিমন মেমোরিয়াল নক্সল স্কুল অ্যান্ড কলেজ আসুন শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা দেশের এবং বিশ্বের যে সার্বিক পরিস্থিতি করোনাকালীন যে সার্বিক পরিস্থিতি তার কিছু না বলে না কিছু বলি বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি সেই সময় আমাদের কি করণীয় সেটা অনেকগুলো একটু জেনে নেব আমরা বেশি বেশি করে বাসায় অবস্থান করব প্রয়োজন ছাড়া বাইরে বের হব না আর বাইরে বের হতেই হয় একান্ত ভাবে তাহলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করব হাত স্যানিটাইজ করব পুষ্টিকর খাবার খাব এবং সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যাতে অল্প সময়ের মধ্যে আমরা এই ক্রান্তিকাল অতিক্রম করতে পারি শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা সরাসরি এবার পড়ালেখায় চলে যাব আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কৃষি শিক্ষা তৃতীয় অধ্যায় কৃষি এবং জলবায়ু আমার সঙ্গে যারা গত ক্লাসে ছিল তারা জানো আমরা কৃষি এবং জলবায়ু অধ্যায় শুরু করেছিলাম তার ধারাবাহিকতা আজকে তৃতীয় ক্লাস আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করবো কি বিষয় শিখবো জানবো একবার আমরা দেখে নেব দেখো আজকে পাঠ শেষে শিক্ষার্থী বার্তা তোমরা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মৎস্য ও পশু পাখির অভিযোজন কৌশল বর্ণনা করতে পারবে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মৎস্য ও পশু পাখির অভিযোজনের উপযোগিতা অর্থাৎ প্রয়োজনীয়তা কিভাবে করবা মূল্যায়ন করতে পারবে এই বিষয়গুলো জানার জন্য আমাদের গুরুত্বপূর্ণ যে আলোচ্য বিষয় প্রয়োজন সেই বিষয়গুলো আমরা দেখে নিই এবং আশা করছি তোমরা খাতা নিয়ে বসেছো পড়াশোনা করতে তো খাতায় এই আলোচ্য বিষয়গুলো তুলে নাও আজকের আলোচ্য বিষয়গুলো হলো জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মৎস্য ক্ষেত্রে অভিযোজন করা কৌশল আলোচনা জলবায়ু পরিবর্তনে পশু পাখির উপর প্রভাব আলোচনা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পশু পাখির অভিযোজন করা কৌশল আলোচনা এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মৎস্য ও পশু পাখির অভিযোজনের প্রতিযোগিতা মূল্যায়ন দেখো আলোচ্য বিষয় থেকে এতটুকু স্পষ্ট যে আমরা কি করছি আজকে মূলত জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অভিযোজন কলাকৌশল নিয়ে আমরা আলোচনা করছি জলবায়ু পরিবর্তন দেখি তাই না আমাদের যে আবহাওয়া এবং জলবায়ু বিভিন্ন উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই না বায়ুর আর্দ্রতা তাপমাত্রা বায়ুচাপ বায়ু প্রবাহ এই যে পরিবর্তিত অবস্থা আমাদের স্বাভাবিকভাবে হচ্ছে বৈশ্বিক এবং আমাদের দেশে এর প্রেক্ষাপটে আমরা কি করতে হচ্ছে টিকে থাকতে হচ্ছে তাই না যেমন আমরা প্রচন্ড শীতে শীত নিবারণের জন্য শীত বস্ত্র পরিধান করি প্রচন্ড গরমে গরম নিবারণের জন্য ফ্যান এসি আমরা হালকা পোশাক ব্যবহার করি ঠিক তেমনি ভাবে পশু পাখি কিভাবে অভিযোজন করছে কিভাবে টিকে থাকে আজকে পর্যন্ত আমরা এই বিষয়গুলোই আলোচনা করব তো প্রথমে আমরা দেখে নিই জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মৎস্য ক্ষেত্রের অভিযোজন করা কৌশল আমাদের যে বিশাল একটা ক্ষেত্র আছে মৎস্য ক্ষেত্র সেই মৎস্য ক্ষেত্রে কিভাবে তারা অভিযোজন করবে অর্থাৎ এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মাছগুলো কিভাবে টিকে থাকবে এই প্রকৃতির সাথে যুদ্ধ আমরা দেখে নিই দেখো জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মৎস্য ক্ষেত্রের নিম্নলিখিত অভিযোজন করা কৌশলগুলো অবলম্বন করা যেতে পারে তাহলে মৎস্য ক্ষেত্রে এরা এই কৌশলগুলো অবলম্বনের মাধ্যমে টিকে থাকতে পারে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন অব্যাহত রাখতে পারি কি কি সেগুলো দেখে নিই উপকূলীয় লবণাক্ততা বেড়ে চলা যাবে অর্থাৎ উপকূলীয় অঞ্চল বলতে সাধারণত আমাদেরকে দক্ষিণাঞ্চলকে বুঝি আমরা তাই না লবণাক্ততা অর্থাৎ যে পানিতে লবণের পরিমাণটা বেশি সমুদ্র উপকূলবর্তী তীরবর্তী উপকূলীয় লবণাক্ত বেড়ে চলা অঞ্চলে লবণাক্ততা সহনশীল মাছের চাষ ও পোনা উৎপাদন উদ্যোগ নিতে হবে যেমন কি ধরনের মাছ ভেটকি বাটা পার্শে ইত্যাদি এই মাছগুলো আমাদের কি করতে হবে উৎপাদন বা চাষের ব্যবস্থা নিতে হবে আমরা আলোচনা করলি এবার আমরা মাছ বা যে ফসলগুলো বা যে মাছগুলো উৎপাদন করতাম সেগুলো আমরা একবার দেখে নিব এরপরে দেখো লবণাক্ততা বেড়ে চলেছে এমন জলাশয়ে চিংড়ি ও কাঁকড়া চাষ করা যেতে পারে তাহলে এই যে মাছ এবং এই চিংড়ি কাঁকড়া এগুলো কি অবশ্যই লবণাক্ততা সহনশীল তাই না এই জন্য চাষ করছি এরপরে খরাপ্রবণ এলাকায় যেখানে বৃষ্টিপাত কম হয় সেখানে অল্প বা স্বল্প সময়ের পানিতে বড় পোনা চাষ করা যেতে পারে যেমন তেলাপিয়া কই দেশি মাগুর এই বড় বড় পোনা ছেড়ে এই বৃষ্টিপাত যেখানে কম হচ্ছে সেখানে বড় বড় পোনা আমরা সাধারণত বিভিন্ন পোনা বা ছোট ছোট পোনা ছেড়ে মাছ চাষ করি তো এই অঞ্চলগুলো যেখানে বৃষ্টিপাত কম হয় সেখানে বড় পোনা ছেড়ে আমরা মাছ চাষ করে উৎপাদনটা অব্যাহত রাখতে পারি বন্যাপ্রবণ এলাকায় পুকুরের পা উঁচু করে জানো যে আমাদের বন্যাপ্রবণ এলাকাগুলোতে কি হয় বন্যা আসলে পুকুরগুলো ডুবে যায় পুকুরের মাছ সমস্ত কি হয়ে যায় বিলে খালে বিলে নদীতে মিশে তেমন একটা ক্ষতির সম্মুখীন কৃষকেরা সেটা জন্য কি করা দরকার উঁচু পাড় করে সমাজ ভিত্তিক মৎস্য পোনা ব্যাংক প্রতিষ্ঠা করা অর্থাৎ একটা অঞ্চল ভিত্তিক মৎস্য উৎপাদনের জন্য ক্ষেত্র নির্বাচন করে সেটা পরিচর্যা করা প্রয়োজন দিন দিন পরিবেশের তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাপমাত্রা সহনশীল মাছ আমরা এখন দেখলাম লবণাক্ততা সহনশীল এরপরে আমরা খরাপ্রবণ সহনশীল এরপর আমরা দেখতে পাচ্ছি কি বন্যা প্রবণ এলাকা এরপর আমরা দেখবো কি
ভার সমান কি হচ্ছে যে তাপমাত্রা বাড়ার ফলে কি তাপমাত্রা বৃদ্ধি পেলে কি ধরনের মাছ আমরা চাষ করবো, এই তাপমাত্রা সহনশীল মাছ ওদের পোনা উৎপাদন ব্যবস্থা নেওয়া কারণে যেমন মাগুর রুই শিম, তাহলে এই মাগুর রুই শিম কি ধরনের মাছ, এরা তাপমাত্রা সহনশীল অর্থাৎ খরা প্রবণ এলাকাতে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় সেখানে আমরা এই ধরনের মাছ উৎপাদন করলে চাষ করলে আমরা এই মাছগুলো কি করতে পারে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অভিযোজন করে টিকে থাকতে পারে এবং আমাদের উৎপাদনটা অব্যাহত থাকতে পারে, আমাদের চাহিদাটা পূরণ হতে পারে। এরপর সর্বোপরি দেখো জলবায়ু পরিবর্তনের কারণে সামুদ্রিক মৎস্য বিচরণ এলাকা পরিবর্তিত হচ্ছে, অবশ্যই মৎস্য বিচরণ ক্ষেত্র অবশ্যই পরিবর্তিত হচ্ছে, শুষ্ক উষ্ণ এবং বন্যা প্রবণ এলাকা শুকনো খরা মৌসুম এলাকা যেসব এলাকায় বন্যা প্রবণতা কম সে এলাকা এবং যেখানে বন্যা প্রবণ এলাকা সেই এলাকার জলবায়ু এবং আবহাওয়ার পার্থক্য আছে সেটার উপর ভিত্তি করে এই মৎস্য বিচরণ ক্ষেত্রটা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। একটা সময় আমাদের দেশে কি হতো ইলিশ মাছের কিছুদিন আগে ইলিশ মাছের উৎপাদন কিন্তু কম হচ্ছিল, কারণ কি আমাদের টাটকা ইলিশ মাছ ধরার ফলে। তো পরবর্তীতে সরকার একটা বড় একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে যে ডিমওয়ালা মাছ অর্থাৎ মা ইলিশ ধরা যাবে না, নিষিদ্ধ করা হচ্ছে কিছু সময়ের জন্য। নিষিদ্ধ করার ফলে কি হচ্ছে তারা মাছের পোনা বা ডিম তারা সময় মতো নিয়মিত ভাবে ছাড়তে পারছে এবং তার ফলে আমাদের কি উৎপাদন বাড়ছে, এইভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য আধুনিক গবেষণা ও জরিপ গ্রহণের ব্যবস্থা করতে হবে। দেখো এই উপায়গুলো এবং এই ধরনের যে লবণাক্ত অঞ্চল তারপরে খরা প্রবণ অঞ্চল বন্যা প্রবণ অঞ্চল তাপমাত্রা বেড়ে চলছে এরকম অঞ্চল জলবায়ু পরিবর্তনের সামুদ্রিক যে বিচরণ ক্ষেত্র সেগুলোর যে পরিবর্তন এই ক্ষেত্রগুলোতে এই ধরনের মাছ আমরা চাষ করে কি করতে পারি উৎপাদন অব্যাহত রাখতে পারি। আমরা কিছু মাছের নাম বলেছি সেগুলো একটু দেখে নিই। দেখো আমরা কি বলেছি লবণাক্ত সমস্যার অঞ্চলে কি করা যায় কাঁকড়া চাষ করে, কাঁকড়া একটা সিস্টেম আমরা দেখিয়েছি। এরপরে দেখো চিংড়ি, তাই না, চিংড়ি মাছ। এরপরে এটা কি মাছ, এটা এটা হচ্ছে আমরা কি বললাম সরাসরি গবেষণা বা প্রতিনিয়ত যে গবেষণা গুলো করার মাধ্যমে আমরা কি করতে পারি বিজয় ক্ষেত্র থেকে শুরু করে মাছের উৎপাদন আমরা বৃদ্ধি করতে পারি। এবার আমরা চলে আসবো পরবর্তী টপিকে, জলবায়ু পরিবর্তনের পশু পাখির উপর প্রভাব, আমাদের এই গবাদি পশু পাখি আছে সেই পশু পাখির উপরে কি প্রভাব ফেলছে সেটা আমরা একটু দেখে নেবো কোন কোন ক্ষেত্রে। দেখো জলবায়ু পরিবর্তনে পশু পাখির উপর প্রভাব হলো নিম্ন, খরাজনিত সমস্যা, বন্যাজনিত সমস্যা, জলোচ্ছ্বাসজনিত সমস্যা। খরাজনিত সমস্যা হলে কি প্রভাব পড়তে পারে, বন্যাজনিত সমস্যা এবং জলোচ্ছ্বাসজনিত সমস্যায় কি প্রভাব ফেলে সেগুলো আমরা একটা করে দেখে নেবো। দেখো খরাজনিত সমস্যা হলে কাঁচা ঘাসের অভাব হয়, আমরা সবাই জানি কারণ পথ ঘাট মাঠ সব শুকিয়ে যায় কাঁচা ঘাসের অভাব দেখা দেয়, পানি দূষিত হয় কারণ পানির পরিমাণ কম থাকে, অল্প পানিতে প্রচুর পরিমাণ কাজ আমরা গোসল থেকে শুরু করে গবাদি পশু গোসল থেকে শুরু করে সেচ কাজ থেকে শুরু করে সবকিছু করি ফলে পানিটা দূষিত হয়। গবাদি পশু অবস্থিতে ভোগে কারণ খাবারের পর্যাপ্ত থাকে না এবং প্রচন্ড গরমে খরাতে তাদের বিভিন্ন ধরনের অসুখ দেখা দেয়। গবাদি পশুর বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় আমি প্রায়ই বললাম। তাপপিয়নে খামারের ব্রয়লার ও লেয়ার মুরগির ভিত্তি করে আমরা জানি যে লেয়ার এবং ব্রয়লার মুরগি খুবই সেন্সিটিভ একটা মুরগি, প্রচন্ড গরম উত্তাপের সহ্য করতে পারে না, এই উত্তাপ এর ফলে অর্থাৎ খরাজনিত সময়ে গরম হয় গরমটা সহ্য করতে না পেরে মৃত্যু ঘটতে পারে। এছাড়া আরো অন্যান্য কারণ রয়েছে আমরা একটু দেখে নিই এর প্রভাব খরাজনিত সমস্যা কিভাবে প্রভাব ফেলে। দেখো এখানে খরাজনিত প্রভাব ফেলার ফলে গবাদি পশু শারীরিক একটা সমস্যা তার একটা ক্ষত শরীর শরীরে দেখো ক্ষত সৃষ্টি হয়েছে, এটা একটা খরাজনিত অসুখ। এরপর আমি চলে যাই বন্যাজনিত সমস্যা, বন্যাজনিত সমস্যা যখন বন্যা যখন হয় একটা অঞ্চলে বা একটা দেশে সেখানে কি হতে পারে জলবদ্ধতা সৃষ্টি হয়ে যায় কারণ পথঘাট সব ডুবে যায় আমরা বাইরে চলাফেরা করতে পারি না। রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটে জলবদ্ধতার কারণে বিভিন্ন ধরনের পানির সমস্যা হয়, তাই না, স্যানিটাইজেশন থেকে শুরু করে পানির সমস্যা পয় নিষ্কাশনের সমস্যা সবগুলো সমস্যার সৃষ্টি হয়, এই কারণে আমাদের রোগ ব্যাধি বেড়ে যায়। পশু পাখি রক্ষণাবেক্ষণের সমস্যা, পশু পাখির ঘর মানুষের ঘর থেকে শুরু করে পশু পাখির ঘর কি হয়ে যায় প্লাবিত হয়ে যায়, এই কারণে পশু পাখিকে সংরক্ষণের জন্য এই যে রাখার যে ব্যবস্থা সেটা আমাদের বিনষ্ট হয়ে যায় ফলে রক্ষণাবেক্ষণের বড় রকমের একটা সমস্যা সৃষ্টি হয়। বিভিন্ন সংক্রামক রোগ ও কৃমির আক্রমণ দেখা যায়, হ্যাঁ কৃমির আক্রমণ এবং বিভিন্ন সংক্রামক রোগ বন্যাকালের সময় দেখা যায়। এরপর পরিবেশের অস্বাস্থ্যকর হয় এবং অনেক পশু মারা, দেখো এই বন্যাজনিত সমস্যার জন্য এই যে পাঁচটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি প্রত্যেকটা সঙ্গে তোমরা পরিচিত এবং এই সমস্যাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করি। বর্তমানে আমাদের যে ভয়াবহ যে বন্যা সেই বন্যাতে কিন্তু এই সমস্যাগুলো আমরা ফেস করছি, তাই না, আমরা প্রতিনিয়ত সংবাদপত্রে বা খবরের মাধ্যমে বা টেলিভিশনে আমরা এই খবরগুলো পাচ্ছি এবং দেখতে পাচ্ছি।
আমরা এই বন্যা জনিত সমস্যার ফলে যে প্রভাবটা পড়ছে তার কিছু চিত্র দেখে নিই। দেখো এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বন্যায় পথ ঘাট মা সব ডুবে গেছে, পরিবার পরিজনের মানুষ খুব দুর্বিষহ একটা অবস্থার মধ্যে পড়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। দেখো এখানে গবাদি পশু মরে ভেসে আছে, এখানে প্রচুর গবাদি পশু গরু এখানে মহিষ এখানে মরে মরে ভেসে আছে, এটা কি বন্যার কারণ। এখন আপনি আসবো জলোচ্ছ্বাস জনিত সমস্যা, এই জলোচ্ছ্বাসের ফলে কি হতে পারে, জলোচ্ছ্বাস মানে কি আমরা জানি সামুদ্রিক বা নদী তীরবর্তী ঝড়। এই জলোচ্ছ্বাসের জন্য যে সমস্যাগুলো প্রভাবগুলো হয় সেগুলো কি, জলোচ্ছ্বাস কবলিত এলাকায় পানি দূষিত হয় অবশ্যই, কারণ কি হয়ে যায় প্লাবিত হয় অঞ্চলটা, কি হয় পানিতে প্লাবিত হয় যার কারণে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। জলোচ্ছ্বাস ও ঝড়ের ফলে বহু গবাদি পশু জীবজন্তু তাৎক্ষণিক মারা যায়, কারণ অনেক সময় বন্যার কারণে তারা কি হয়ে যাচ্ছে প্লাবিত হয়ে পানির ভিতরে তারা অক্সিজেনের অভাবে তারা কি হয় মারা যায়। আমরা কিছুক্ষণ আগের একটা চিত্রই সেটা দেখলাম, সত্তার অভাবে মৃত পশু পাখি পরিবেশ দূষিত হয়। সত্তার মানে কি, আমরা জানি যে যেগুলো আমরা মানুষের মানুষের মৃত্যুর পর আমরা যখন সত্কার করি বিভিন্ন ভাব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা সত্কার করি, এই জীবজন্তু পশুপাখিরও কিন্তু সত্কারের প্রয়োজন হয়। আমরা আক্রান্ত বা মৃত পশুবাহী কখনো মাটির নিচে পুঁতে ফেলি, এই যে বন্যা প্রবণ জলোচ্ছ্বাস প্রবণ এলাকা সেখানে তো উঁচু মাটি থাকে না, সবকিছু প্লাবিত হয়ে যাবে, ফলে আমরা সত্কার মাটির নিচে এটাকে পুঁতে ফেলতে পারি, পুঁতে না ফেলার কারণে সেগুলো কি হয় পানিতে ভাসতে থাকে, ভেসে পচে সে পানিকে দূষিত করে, দূষিত করে বিভিন্ন বিভিন্ন পরিবেশ দিক থেকে এটা ঝুঁকির সৃষ্টি করে। পশুর খাদ্য অভাব দেখা দেয়, বন্যের সমস্ত এলাকা প্লাবিত হয়েছে, তার ফলে খাদ্যের ব্যাপক একটা সংকট দেখা দেয়। এরপরে গবাদি পশুর উদাহরণ হয় পেটের অসুখ, পেটের পীড়া ও পেট থাপাস পেট ফুলে যাওয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, কারণ খাবার পাচ্ছে না, বিশুদ্ধ পানির অভাবে তারা এই যে নোংরা যে দূষিত পানি সেগুলো পান করছে, সেটা তাদের পেটে যে বিভিন্ন পেটের পীড়া দেখা দিচ্ছে, যার ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। দেখো আমরা এখানে পানি দেখলাম যেখানে কি হচ্ছে গবাদি পশু মরে ভেসে আছে, জলোচ্ছ্বাস প্রবণ এলাকায় যেভাবে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্ত অঞ্চল ডুবে যে দেখো বাড়িঘর কিভাবে বিধ্বস্ত হয়ে আছে। এবার আমরা চলে আসবো জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পশু পাখির অভিযোজন করার কৌশল। অভিযোজন মানে কি, প্রতিকূল পরিবেশে বা পরিস্থিতিতে টিকে থাকার কৌশলকে বলা হয় অভিযোজন। অভিযোজন করার কৌশলগুলো কিরকম, দেখো জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পশু পাখির অভিযোজন করার কৌশলগুলো ভিন্ন, খরার পশু পাখি রক্ষার কৌশল, বন্যাজনিত সমস্যার পশুপাখি রক্ষার কলা কৌশল, জলোচ্ছ্বাস জনিত সমস্যা মোকাবেলায় পশুপাখি রক্ষার কৌশল। আমরা কিন্তু আগে এগুলো আলোচনা করলাম, কিন্তু সেগুলো কি ছিল মৎস্য ক্ষেত্রে ছিল। আমরা এটা কি করবো এখন পশুপাখি গবাদি পশু আছে এই পশুপাখির ক্ষেত্রে আমরা সেগুলো বিবেচনা করে দেখবো, খরাই বন্যা এবং জলোচ্ছ্বাস। দেখো খরাই পশুপাখি রক্ষণাবেক্ষণের কলা কৌশল বলছে কাঁঠাল, এই আমরা কিভাবে রক্ষা করতে পারি, কাঁঠাল ইপিলিপিল বাবলা সহ বিভিন্ন গাছের চাষ বৃদ্ধি করতে হবে এবং খরার সময় এইসব গাছের পাতা খাওয়াতে হবে। এরপরে গবাদি পশুকে নিয়মিত সংক্রামক রোগের টিকা দিতে হবে, পশু পাখিকে কাঁচা ঘাসের সম্পর্ক খাবে যেমন সবুজ অ্যালজি খাওয়াতে হবে, খরা মৌসুমে আসার পূর্বে ঘাস দ্বারা সাইলেজ ও হে তৈরি করতে হবে যা খরা মৌসুমে গবাদি পশুকে খাওয়ানো যাবে। এরপর পশুকে নিয়মিত গোসল করাতে হবে এবং গবাদি পশু সুস্বাস্থ্য অসুস্থ হলে পশু ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা করতে হবে। আমরা খরায় পতিত হলে, খরায় যে পশু পাখি পতিত হয় এই খরায় পতিত হলে আমরা এই পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে কি করতে পারি, আমাদের পশুবাহীকে রক্ষা করতে পারি। দেখো আমরা দেখতে পাচ্ছি কিছু ঘাস, গবাদি পশুকে খাওয়ানোর জন্য এখানে ঘাসের চিত্র দেওয়া আছে, আমরা কি করবো এই ঘাসগুলো চাষ করার আগে একটু প্রথম পয়েন্টটা ছিল তাই না, যে বাবলা গাছ বিভিন্ন গাছ বা ঘাস চাষের মাধ্যম দিয়ে আমরা কি করতে পারি এই গবাদি পশুর খাদ্য সংকটটা মোকাবিলা করতে পারি। এরপর দেখো চিকিৎসকের পরামর্শ, যদি আক্রান্ত হয়ে যায় কোনো অসুখে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা ব্যবস্থার মাধ্যমে আমরা পশুপাখিকে সুস্থ করে তুলতে পারি। এরপরে আমরা দেখো সাইলেজ, আমি বলেছিলাম সাইলেজ তৈরির পদ্ধতি এখানে দেওয়া আছে, কিভাবে এখানে কিভাবে আমরা সাইলেজ তৈরি করবো সাধারণ চিত্র দেওয়া আছে, যে ড্রাম মাটি গর্ত পরিবাহী ও সাইলো পদ্ধতিতে সাইলেজ তৈরি পদ্ধতি, এটা একটা পদ্ধতি। আমরা জানি যে সাইলেজ এবং হে এটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে গবাদি পশুর খাবার দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা যায়। এবার আমরা আসবো বন্যজনিত সমস্যায় পশু পাখি রক্ষার কৌশল, এখন বন্যা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা পশু পাখিকে কিভাবে রক্ষা করবো, গবাদি পশুকে যথাসম্ভব উঁচু ও শুকনো জায়গায় রাখতে হবে, বন্যার সময় গবাদি পশুকে খাদ্য হিসেবে খড় চালের কুড়া খোল ভুষি বেশি পরিমাণে খাওয়াতে হবে,
কাছাকাছি বিকল্প হিসেবে হে ওসাইরাস খাওয়া হবে গবাদি পশুকে সংক্রামক রোগের টিকা দিতে হবে ও কৃমিনাশক বড়ি খাওয়াতে হবে ডাক্তারের পরামর্শ মতো আক্রান্ত পশুকে চিকিৎসা করাতে হবে ইত্যাদি দেখি আমরা দেখো এই বন্যার ফলে কি হয়েছে প্লাবিত হয়ে প্রচুর পরিমাণ পানি এলাকার মধ্যে ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এখানে আমরা কি করছি গরুর জন্য খাবার তৈরি করছি দানাদার সাইলেন্স এই পদ্ধতিতে মাধ্যমে কি করছি খাওয়া দানাদারযুক্ত খাবার আমরা এখানে তৈরি করে গবাদি পশুকে খাওয়ার জন্য প্রস্তুত করছি এরপরে দেখো যে বন্যাপ্রবণ এলাকায় ডুবে যাওয়ার ফলে কি হচ্ছে গবাদি পশু খাবারের একটা সংকট দেখা যায় আমরা কচুরিপানা আমরা জানি কচুরিপানা গরুর একটা উৎকৃষ্ট খাদ্য যেহেতু ঘাস উৎপাদন সম্ভব না ঘাস পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা এই কচুরিপানা সংগ্রহ করে গরুকে খাওয়াতে পারি এরপরে দেখো এখানে পদ্ধতি দেওয়া আছে এখানে বন্যার সময় দেখা যায় বন্যায় প্লাবিত হয়ে পানি সেখানে আমরা খাবার দিয়েছি সাইলেন্স এবং হে তৈরির যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো এখানে দেখানো হয়েছে আমরা কিভাবে সাইলেন্স এবং হে তৈরি করতে পারি এখানে ঘাস করার একটা মেশিন আছে আমরা সংরক্ষণ করে সেটা কি করবো ভবিষ্যতের জন্য সেগুলোকে সংরক্ষণ করবো এরপরে আমরা কি বলবো ডাক্তারের পরামর্শ যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ মতো গবাদি পশুর চিকিৎসা করতে পারি এবার আমরা আসবো জলোচ্ছ্বাসজনিত সমস্যা করলে পশুরা কি রক্ষার কৌশল সম্পর্কে কি করতে পারি কি কৌশল অবলম্বন করতে পারি দেখো উঁচু স্থানে পশু পাখির বাসস্থান ব্যবস্থা করতে হবে এই সময় পশুর জন্য ভাতের মাড় ও জাল শুকনো খড় ও দানাদার খাদ্যের ব্যবস্থা করতে হবে গবাদি পশুকে কাঁচা ঘাসের পরিবর্তে বিভিন্ন গাছপাতা খাওয়াতে হবে কেন খাওয়াতে হবে জলোচ্ছ্বাস সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেছে গবাদি পশুকে দানাদার খাদ্য যেমন ভুষি কুড়া খৈল ও প্রয়োজন মতো লবণ খাওয়াতে হবে গবাদি পশুকে সংক্রামক রোগের টিকা দিতে হবে ও ডাক্তারের পরামর্শ মতো আক্রান্ত পশুকে চিকিৎসা করাতে হবে আশা করি বুঝতে পেরেছি এবার দেখো আমরা এখানে কি করছি ইউরিয়া মলাসেস তৈরি একটা পদ্ধতি এখানে দেখানো হয়েছে ইউরিয়া মলাসেস তৈরি করে খড়ের সঙ্গে ইউরিয়া মিশিয়ে ইউরিয়া মলাসেস তৈরি করে খাবার তৈরি একটা পদ্ধতি এটা এবারে দেখো আমরা কি করবো গবাদি পশুকে ক্যাম্পেইনের মাধ্যমে হ্যাঁ রাষ্ট্রীয় কৃষি বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা কি করতে পারি গবাদি পশুকে চিকিৎসার ব্যবস্থা করতে পারি সরকার এই উদ্যোগগুলো গ্রহণ করে প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে কৃষি সেবা পৌঁছে দেওয়া দরকার এবং যেখানে গবাদি পশু বা পশুপাখি সংরক্ষণের জন্য সেবা পৌঁছানো দরকার সেখানে ক্যাম্পেইনের মাধ্যমে সরকারি ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকে সেক্ষেত্রে বন্ধুরা আশা করি আমার আলোচনা বুঝতে পেরেছি আলোচনা প্রেক্ষাপটে আমি কিছু মূল্যায়ন প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি সেই মূল্যায়ন প্রশ্ন তোমাদেরকে করি আশা করি তোমরা পারবে আমি সেই উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো উপকূলীয় এলাকার কোনটি বিরাট প্রাকৃতিক দুর্যোগ আমরা জানি যে উপকূলীয় এলাকা কি হচ্ছে প্লাবিত হচ্ছে কিভাবে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস তাই না জলোচ্ছ্বাসের মাধ্যমে প্লাবিত হয় আমি আগেই বলে দিয়েছিলাম তাহলে উপকূলীয় এলাকার কোনটি বিরাট প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস খরাতে গবাদি পশুকে কি খাওয়াতে হবে আমি আলোচনা করে ফেলেছি সাইলেজ এবং হে তাই না ওগুলো কি করতে হবে খাওয়াবে এবং এর সঙ্গে কি খাওয়াতে হবে ইউরিয়া মোলাসেস খরার সময় পশুকে কোন পাতা খাওয়ানো হয় খরার সময় পশুকে ইপিনিপির পাতা খাওয়ানো হয় এছাড়াও কখনো কচুরিপানা খাওয়ানো হয় তবে বইয়ের ভাষা যেটা আছে ইপিনিপির পাতা খাওয়ানো হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ মূল্যায়ন প্রশ্নগুলো তোমরা পেরেছ আগামী দিন তৃতীয় অধ্যায়ে যে অংশটুকু পড়ালাম সেই পড়ানো অংশের উপর অর্থাৎ পৃষ্ঠা 86 থেকে 90 এর উপর টপলেস নেওয়া হবে উক্ত অধ্যায়টা বাড়িয়ে তোমরা ভালো করে চর্চা করবে এবং টপলেসটা ভালোভাবে দিবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি আগামীতে আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ